গেছে, কিন্তু মনে হয়নি পরের জন বাঁচবে, পরের জন অবশ্যই আরো পড়েছে। দেখছি না কি অস্ত্র প্রয়োগ তো পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন তো প্রয়োগ তো পড়ছে। সেই শত্রুটা কিন্তু একদম রক্ত বমি করে করে সে মারা গেল, রক্ত বমি করে হচ্ছে আর মারা গেল, দেখতে পেলে সে রক্ত বমি করতে করতে মারা গেল। তাহলে আসলে বুঝুন, মানুষকে ঠকায়, যেমন জ্যোতিষী জ্যোতিষী যারা আছে তারাও কিন্তু মানুষকে ঠকায়। আপনারা মানে সকলের সঙ্গে তুলে ধরা খুবই দরকার আছে আমার সমাজের ভবিষ্যৎ জীবনে, আবার বুঝতে এগিয়ে যায়, ভালো প্রোগ্রাম করে, সকল মনোরঞ্জন করে এবং তার সায়েন্স থেকে আমরা উচ্চ স্তরে নিয়ে যেতে পারে। আমার পরিবেশ থেকে কুসংস্কার প্রোগ্রাম কুসংস্কার যেগুলো আছে সেগুলোকে বিলীন করতে পারে। আপনার অনুষ্ঠানটা কেমন লাগে? অনুষ্ঠানটা ভালো লাগলো, এরকম আমি এই ধরনের প্রোগ্রাম দেখেছি। সমাজের প্রয়োজন অবশ্যই আছে, কারণ এতগুলো দর্শক ছিল, তার মধ্যে যদি একটা বিশেষ পার্সেন্টেজের দর্শক হোক সেটা তারা প্রভাবিত হয়ে কুসংস্কার মুক্ত হতে পারে, তাহলে আমাদের সংস্কার হয়ে সার্থক। বিশেষ করে প্রাণবন্ধী খুবই প্রয়োজন আছে, কারণ আমাদের এখনও অনেক মানুষ আছে তারা কিন্তু মনের মধ্যে কুসংস্কারটাকেই বেঁধে রেখেছে, তাদের কুসংস্কার থেকে তাদেরকে মুক্তি পাওয়ার জন্য এই সকল অনুষ্ঠানের প্রতিটি গ্রামের প্রয়োজন আছে। ভালো লেগেছে এরকম অনুষ্ঠানের প্রয়োজন বলে মনে করছেন? হ্যাঁ অবশ্যই, আমরা বিশ্ববিদ্যালয়কে আন্তরিক অভিনন্দন জানাই, আর গ্রামাঞ্চলে যে ব্যক্তি আছে তাদের বিজ্ঞান চেতনা প্রয়োজন বোধ আছে। আজকে অনুষ্ঠান কেমন লেগেছে? এরকম অনুষ্ঠান প্রয়োজন প্রয়োজন বলে মনে করছি আছে, আমাদের মতো গ্রামে গ্রামেগঞ্জে অবশ্যই দরকার আছে, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছুই যেগুলো অজানা ছিল, আরও গ্রামের বাকি মানুষদেরও যারা তাদের সবারই প্রয়োজন আছে। আপনাদের দিকে মূলত কোন কুসংস্কারটা বেশি প্রচলিত? ডাইনি বাড়ি ডাইনি তো অবশ্যই, ডাইনিটা গ্রামের দিকে সাধারণত বাল্য বিবাহ এখন এতটা প্রয়োগ হয়নি, কিন্তু হ্যাঁ দেখা যায় আজকের সমিতি গ্রামে আমরা এই ধরনের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পুরুলিয়া জেলার সাথে থাকি, এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন পুরুলিয়ার বিভিন্ন স্কুল কলেজে গ্রামে গঞ্জে করেই থাকি। সেইরকমই একটি অঙ্গ এনআরের যে উদ্যোক্তা ক্লাব, তারা এটা করতে পেরেছেন বলে তাদেরকে সত্যিই অভিনন্দন জানাই। তারা এইরকম একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এইরকম অধ্যাত্মবাদের বিরুদ্ধে, স্তরের বিরুদ্ধে, ডাইনি ভূতের ইত্যাদির বিরুদ্ধে বিরোধিতা করলে একটা নিরাপত্তার ব্যাপার দেখা দিতে পারে, সেরকম কিছু করে না, কারণ আমরা জনগণ যারা দর্শক ছিলেন তাদেরকে যথেষ্টভাবে সম্মোহিত করতে পেরেছি, তারা যথেষ্টভাবে আমাদের প্রতি আকর্ষিত হয়েছেন। আমাদের যে সমস্ত ঘটনাগুলো দেখেছি, অলৌকিক বাবাজিদের কারসাজি, ঈশ্বরের প্রতি চ্যালেঞ্জ, বাবাজিদের প্রতি চ্যালেঞ্জ, ডাইনি বিষয়ে অলৌকিক যে আগুন হাঁটা থেকে শুরু করে শূন্য ভাষা,
থেকে শুরু করে জলের পরিস্থিতি, দাঁতের তোলা, এই সমস্ত স্কুলের মহানগরী প্রত্যেকটা মানুষ যথেষ্ট আকর্ষিত হয়েছেন এবং তারা যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন। কাজেই উদ্যোক্তা কমিটির যে একটা আশঙ্কা ছিল যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এই ধরনের অনুষ্ঠানে, সেই আশঙ্কাটা আমরা কিন্তু দূর করতে পেরেছি এবং তাদের মধ্যে আস্থা জন্মাতে পেরেছি যে এই ধরনের প্রোগ্রামেও কিন্তু এই ধরনের কোনো মানুষের থেকে বিপরীত প্রতিক্রিয়া অর্থাৎ খারাপ কিছু করার প্রতিক্রিয়া হয় না, এরকমভাবে আমরা অনুষ্ঠানটাকে সঞ্চালিত করি খুব সুন্দরভাবে। আপনি যে মানুষ হচ্ছে বলে আমরা অনেক অন্যতম শোনা যায় একটাই চারপাশের গ্রামবাসীদের আমরা বোঝাতে চাই যে পৃথিবীতে অলৌকিক ক্ষমতা বা মন্ত্রশক্তির ক্ষমতা, বস্তুরের ক্ষমতা বলে কিছু নেই। আমরা বোঝাতে চাই ঈশ্বর, আত্মা, ভূতপ্রেত এইসব শুধুমাত্র একটা অন্ধবিশ্বাসের ব্যাপার। এগুলো আমরা যদি বিজ্ঞানের নিয়মিত চর্চা করি, বিজ্ঞানকে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে শিখি, বিজ্ঞানকে যদি আমরা মনে প্রাণে গ্রহণ করতে শিখি, তাহলে এই সমস্ত ব্যবসাগুলো দূরীকরণ সম্ভব। এটা গ্রামবাসীদের অনেকের মধ্যেই হয়তো আস্থা সৃষ্টি হয়েছে, আরও পার্শ্ববর্তী গ্রামগুলোতে এই বার্তা যাবে যে এই ধরনের সোনাথলি একটা গ্রাম এই ধরনের একটা প্রোগ্রাম করলে তারাও একটা পার্শ্ববর্তী গ্রামগুলো উৎসাহ পাবে যে এই ধরনের প্রোগ্রাম করার জন্য। আপনার আমার নাম মধুসূদন মাহাতো।